আসসালামু আলাইকুম বন্ধুরা। এই পৃথিবীর বুকে যে কয়েকটি প্রাণীর নাম শুনলে মানুষ ভয়ে কেঁপে ওঠে, তার মধ্যে অন্যতম হলো সাপ। সাপের নাম শুনলে আমরা অনেকেই ভয়ে ভীত হয়ে পড়ি, কেননা এটি একটি ভীতকর এবং প্রাণনাশকারী প্রাণী। হাদিস শরীফে যে কয়েকটি প্রাণীকে হত্যা করার অনুমতি দেওয়া হয়েছে, তার মধ্যে সাপও অন্তর্ভুক্ত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পিটিয়ে দুই সাদা রেখা বিশিষ্ট লেজবিহীন সাপকে মেরে ফেলো, কেননা এটি দৃষ্টিশক্তি নষ্ট করে এবং গর্ভস্থর সন্তানের উপর বিরূপ প্রভাব ফেলে। অন্য বর্ণনা এসেছে, তোমরা সাপকে হত্যা করার পূর্বে তিনবার সতর্ক করবে, অতঃপর যদি সাপটি তোমাদের দিকে তেড়ে আসে তাহলে তোমরা তাকে হত্যা করে ফেলবে, কেননা অধিকাংশ শয়তান সাপের আকৃতি নিয়ে চলাফেরা করে। বন্ধুরা, এখন যে ঘটনাটি শুনতে যাচ্ছি সেটি হলো খন্দকের যুদ্ধের পর একজন সাহাবি আল্লাহর নবীর কাছে বাড়িতে যাওয়ার অনুমতি প্রার্থনা করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দেওয়ার পর সে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ইশারার মাধ্যমে সহবাসের প্রস্তুতি নিতে বললেন। তারপর তারা ঘরে ঢুকে একটি ভয়ঙ্কর সাপ দেখতে পেলেন। অতঃপর সেই সাহাবি সাপটিকে তিনবার সতর্ক না করেই বেলন দিয়ে সাপকে হত্যা করে ফেলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সাপটি জিন হওয়ায় তার সঙ্গী জিনেরা ওই সাহাবিকে কিছুদিন পর হত্যা করে ফেলে। বন্ধুরা, এই কারণে বিষাক্ত সাপ হত্যা করার পূর্বে তিনবার সতর্ক করা জরুরি। আর না হয় সাপটি যদি শয়তান বা জিন হয়ে থাকে তাহলে সেটি আপনাকে হত্যা করে ফেলবে। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে বিষাক্ত সাপের ধ্বংসং থেকে হেফাজত করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের আল্লাহর কুদরত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।